নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মকর রাশি জুন টু ডিসেম্বর সাতটি মহা ভবিষ্যৎবাণী, পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে মকর রাশির জীবনে। অর্থাৎ এই জুন টু ডিসেম্বর এই সাত মাস নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, আপনার শিক্ষা, আপনার কর্ম, আপনার সন্তান, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনি যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হন। জুন থেকে ডিসেম্বরের মাসের মধ্যে কী কী সম্ভাবনা আপনার উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। সাতটি মহা ভবিষ্যৎবাণী মকর রাশির। দেখুন, প্রথম আসি জুলাই মাসে, আপনার শুক্র ঠিক অষ্টমভাবে অবস্থান করবে। সাতই জুলাই টু পাঁচই আগস্ট সিংহ রাশিতে এই শুক্র অবস্থান করছে। দেখুন, শুক্র আপনার পঞ্চমপতি, এই পঞ্চমপতি যখন অষ্টমগত হয়ে যাবে, যারা বিদ্যার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা বহুল সময় কিন্তু যাবে। যদি আপনার এক্সাম থাকে বা আপনার কোনো রেজাল্টের ব্যাপার থাকে, সেখানে কিন্তু আশানুরূপ ফল কিন্তু আপনি কিন্তু পাবেন না। এবং এর পাশাপাশি যারা কোনো কিছু অ্যাডমিশন নিতে চাইছেন, কোনো গভর্নমেন্ট সেক্টরে অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন বা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আমি বলবো জুলাই মাসটা আপনারা থেমে যান। অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত, পাঁচই আগস্টের পর বিদ্যার্থীরা যারা আছে, যারা উচ্চ শিক্ষা করতে চাইছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভজনক কিন্তু দিবে। কিন্তু জুলাই মাসটা, জুলাই সাত তারিখ টু অক্টোবরের মার্জ করবেন আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সমস্যাবহুল কিন্তু দিবে। কারণ আপনাদের পঞ্চমপতি, পঞ্চমভাব হচ্ছে আমাদের শিক্ষার জায়গায়। এবং প্রেমের ক্ষেত্র কিন্তু কিছুটা হলেও আপনাদের সমস্যা কিন্তু আসবে, কারণ পঞ্চমপতি অষ্টমভাবে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য আপনাদের তৈরি হবে। আপনি মকর রাশির মানুষ, কিছু মত পার্থক্য আপনাদের সৃষ্টি হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের মানসিক দুশ্চিন্তাটা বৃদ্ধি করবে। আপনি মকর রাশির মানুষ, কিছুটা টেনশনের মধ্যে আপনাকে এই সময়টা কাটাতে হবে, কারণ পঞ্চমপতি আপনার অষ্টমভাবে। কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের, আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে, হয়তোবা ব্রেকআপের জায়গা কিন্তু আসতে পারে আপনি যদি মকর রাশির মানুষ। আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই দিকটা আপনারা নজর দিন। দেখুন, জুন মাসে মঙ্গল আপনার সপ্তমভাবে অবস্থান করবে। দেখুন, সপ্তমভাবে মঙ্গল, দাম্পত্য কলহ কিছুটা হলো আপনাদের বাড়বে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিছু 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 ক্ষেত্রে যেহেতু মঙ্গল আপনার সরাসরি রাশিকে দৃষ্টি দিবে, আপনার রাগ জেদ বৃদ্ধি করবে। রাগ জেদের দিকে কন্ট্রোল রাখুন, না তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যেহেতু মঙ্গল আপনার দৃষ্টি দিচ্ছে আপনার ঠিক অষ্টম রাশি বা রাশিকে, সরাসরি জেদের দিকটা, রাগের দিকটা কিছুটা হলেও কন্ট্রোল রাখুন। এবং এই মঙ্গলের দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়ছে, অষ্টম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ছে। আমি একটি কথা বলবো, আপনার পারিবারিক বিবাদ থেকে এড়িয়ে চলুন। কিছু কিছু ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য চলে আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার রয়েছে। এই জায়গা থেকে কিছুটা হলেও আপনারা এড়িয়ে কিন্তু চলুন, আপনি মকর রাশির মানুষ। আপনার ক্ষেত্রে কারণ দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে এবং তৃতীয়ভাবে মঙ্গল দৃষ্টি পড়ছে, বাদ বিবাদ এই জায়গা থেকে এড়িয়ে চলুন। এবং আপনাদের এই সময় কিছুটা হলেও মানসিক চাপ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। মঙ্গল আপনার অষ্টমভাবে চলে যাচ্ছে, চতুর্থ পতি অষ্টমভাবে চলে যাচ্ছে আপনার জুলাই মাসে। এই জুলাই মাসে অষ্টমভাবে চলে যাওয়াতে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে
যারা সম্পত্তি ক্রয় করতে চাইছে, কারণ আপনাদের চতুর্থ পতি সম্পত্তি ক্রয়ের জায়গাটায় আমি বলবো একটু হলেও থেমে যান। অর্থাৎ আগস্টের 18 তারিখ পর্যন্ত, জুলাই থেকে আগস্টের 18 তারিখ পর্যন্ত এই সময় কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করা বা কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করবেন না, কারণ চতুর্থ পতি অষ্টমভাবে ভুল ইনভেস্টমেন্ট, ভুল সিদ্ধান্ত, যেখানে আপনার পরবর্তী সময় কিন্তু ক্ষতি কিন্তু হতে পারে। অর্থাৎ আজকের আপনার সিদ্ধান্ত আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ। আমি বারবার বলি, আজকের সিদ্ধান্ত আগামী দিনের ভবিষ্যৎ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর রাখুন। এবং আপনার এনার্জিটা কিছুটা হলে এই সময় কম থাকবে, যে কোনো কাজে এনার্জি কিন্তু আপনাদের কম হবে। কিন্তু 18 আগস্টের পর থেকে আপনাদের ধীরে ধীরে এই সমস্যাগুলো সমাধান হবে, সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল আসতে চলেছে। 18 আগস্টের পর থেকে মঙ্গল যখন আপনার ঠিক অষ্টম গৃহ থেকে সরে যাবে, তখন কিন্তু আপনার সময়টা কিছুটা হলেও অনুকূল সময়ের মধ্যে দিয়ে কিন্তু এগাবে। অর্থাৎ এই জুলাই টু আগস্টের 18 তারিখ পর্যন্ত কোনো সম্পত্তি বা কোনো আপনার লাক্সারি জিনিস এই কিনা থেকে বিরত থাকুন। শনি 7:30 আপনার চলছে এবং তৃতীয় চরণ চলছে। দেখুন, দ্বিতীয়ভাবে শনি আপনার আর্থিক সমৃদ্ধি তো ঘটাবেই, প্রথম কথা আর্থিক স্থিতি আপনাদের ঘটাবে, ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি ঘটাবে, ব্যাংক ব্যালেন্স সেভিংসের জায়গাটা বৃদ্ধি করবে। কারণ এই 7 মাস শনি আপনাকে কিন্তু অর্থের জায়গা, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, এবং সেভিংসের জায়গা যেমন বাড়বে। তবে এই শনি তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে, মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশান, মায়ের ব্যথাজনিত সমস্যা, হাঁটুর সমস্যা, ব্যাক পেনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, রাহু আপনার চতুর্থভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বেশ ট্রাভেলের মধ্যে দিয়ে আপনারা এগাচ্ছেন, কিন্তু অক্টোবরের শেষে থেকে এই রাহু আপনার তৃতীয়ভাবে চলে আসবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমাদের তৃতীয়ভাবে কিন্তু রাহু কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ এই যে তৃতীয়ভাবে আসছে, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে, এবং এই তৃতীয়ভাবে রাহু কিন্তু খুব ভালো ফল দিবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন বা আপনারা বেকার হয়েছিলেন, চাকরি পাওয়ার জন্য প্রচেষ্টা করছিলেন, সেই চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে এই রাহু। কারণ তৃতীয়ভাবে আপনাদের বিশেষভাবে চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি মকর রাশির মানুষ। অক্টোবরের পর থেকে, নভেম্বর থেকে আপনার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানে সৌভাগ্য সূচক সময় আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, এই চতুর্থভাবে অবস্থান করে আপনার দ্বাদশ ভাবকে দেখছে, এবং দ্বাদশ পতিও আপনাদের ভ্রমণ এবং ফরেন থেকে, বিদেশ থেকে আপনাদের এই সময় লাভ দেবে। বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবকে দেখছে, আপনাদের এই সময় ঠিক বিদেশ থেকে এই সময় লাভ দিতে চলেছে। যারা বিদেশে গিয়ে যেতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে রয়েছেন, আপনাকে কিন্তু, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই লাভ নিশ্চিতরূপে কিন্তু দিবে। এই বৃহস্পতি আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে, সরাসরি সপ্তম দৃষ্টি দশমভাবে পড়ছে। যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা ম্যানেজমেন্ট ভিত্তিক কাজকর্ম করছেন, ম্যানেজমেন্ট বা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো চাকরির ক্ষেত্রে আপনাদের খুব ভালো রেজাল্ট কিন্তু দেবে। কাউন্সিলিং, ম্যানেজমেন্ট, কমিশন ভিত্তিক এবং চাকরি যারা পাচ্ছিলেন না, চাকরি ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এই বৃহস্পতি আবার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, পেটের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যাতে আপনাকে কিন্তু ভুগাতে পারে বৃহস্পতি। সরাসরি অষ্টমভাবে দৃষ্টি, খাওয়ার ফাস্ট ফুডের জায়গাটা অবশ্যই এড়িয়ে চলুন, বিশেষভাবে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন। দেখুন, নভেম্বর ডিসেম্বরের মাস থেকে শুক্রের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে। প্রথম কথা, এই সময়ের মধ্যে আপনারা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, এবং শুক্রের যে প্লেসমেন্ট আপনাদের
দীর্ঘদিনের স্বপ্ন পূরণ এই সময় হবে, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। এবং এই শুক্রের প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে ভোগ বিলাস আপনাদের নিয়ে আনবে, আপনাদের মানসিক দুশ্চিন্তা কাটবে। এবং প্রেমের ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশান রয়েছে, প্রেমের ক্ষেত্রে যে আপনাদের ব্রেকআপগুলো ছিল সেই জায়গাটাতে পুরাতন প্রেম আসার সম্ভাবনা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই শুক্রের প্লেসমেন্ট আপনাকে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা, দীর্ঘদিনের মনের প্রত্যাশা নিশ্চিত রূপে আপনাদের কিন্তু পূরণ হবে। এই ছিল মকর রাশির সাত মাসে সাতটি মহাভবিষ্যৎবাণী জুন টু ডিসেম্বর 2023 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি একে একে আপনাদেরকে বললাম। এবং আপনারা কি করবেন, প্রথম কথা হনুমানজির আপনারা উপাসনা অবশ্যই করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন। এবং এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা 100% কিন্তু পাবেন। আপনি মকর রাশির মানুষ, অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। দেখুন আমি এখান থেকে আপনাদের রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনাদের কী মহাদশা চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে এই সাত মাসের যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি এই ফলাদেশ দিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।